ওং নমশ্রী শিবায় ওং নাম ভগবতে রুদ্রায় নমস্কার আমি জ্যোতিষি উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ বলতে চলেছি জুন মাসের সিংহ রাশির লাভ লাইফ সম্পর্কে গোটা মাস কী হতে চলেছে দু হাজার একুশ সালের জুন মাস সিংহ রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ সম্পর্কে গোটা মাস কী হতে চলেছে সেটা নিয়ে আমি আজ আলোচনা করব তার আগে আমি যে কথাটা বলি প্রত্যেকটা ভিডিওতে যে আপনারা ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখুন কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন কারণ এর মধ্যে আপনাদের অনেক কিছু চলার পথে আপনাদের কাজে লাগবে সেরকম কিছু বলা থাকে কারণ আপনারা ভিডিও দেখে আপনাদের লাইফ কখনো পাল্টাতে পারবেন না ভিডিও দেখার সাথে সাথে আপনাদের নিজেদেরকে পরিবর্তন করতে হয় পরিবর্তন করলে আপনাদের জীবনে আপনারা দেখবেন অনেকটা সুন্দরভাবে আপনারা চালাতে পারছেন আপনাদের নিজেদের লাইফ আপনারা কিন্তু উন্নতি করতে পারছেন সেই চলার পথগুলো বা কিছু নিয়মকানুনগুলো আমি আমাদের মধ্যে অ্যাস্ট্রোলজার যারা আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি যে আপনাদের চলার পথটা যেন খুব সুন্দরভাবে আপনারা চলতে পারেন সেই কারণে বলা হয় যে ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখুন যাই হোক আসছে বিস্তারিত আলোচনায় আজ যেটা বলতে চলেছি যে সিংহরাশির জাতক জাতিকাদের লাভ লাইফ আছে পুরো মাসটা কি কাটতে চলেছে প্রথমে যদি বলি যারা অলরেডি লাভ রিলেশনে জড়িত আছেন যারা প্রেম অলরেডি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই গোটা মাসটা ভীষণ ভালো হতে চলেছে হ্যাঁ দুজন দুজনের কিন্তু চোখের মনই আপনারা এই মাসে হবেন আপনাদের ভিতরে কিন্তু প্রেম ভালোবাসাটা বৃদ্ধি পাবে দুজন দুজনকে অনেকটা আরও চিনতে পারবেন আরও বিশ্বাস আরও ভক্তি আরও শ্রদ্ধা কিন্তু এই মাসে বাড়বে সেটাই ইঙ্গিত করছে আপনারা কোনো আলোচনা করবেন বাড়িতে ভেবে রেখেছেন বা এটা বিবাহ পর্যন্ত নেবেন সেটা নিতে পারেন সেটা নিয়ে আলোচনা করতে পারেন আপনাদের পক্ষে কিন্তু রায় আসবে এটা বলাই যায় আপনাদের যে দুই ফ্যামিলির মধ্যে আপনারা এটাকে জানাবেন জানানোর পরে কিন্তু আপনাদের পক্ষেই থাকছে যে একটা বিরোধিতা আপনার বাড়ি থেকে হবে সেরকম কিন্তু কিছু হচ্ছে না সেদিক থেকে কিন্তু এই গোটা মাস আপনাদের কিন্তু সাথ দেবে এই লাভ লাইফ কারণ লাভ লাইফে কিন্তু এই গোটা মাসটা আপনাদের জন্য ভালো হতে চলেছে এর সাথে সাথে বলবো আপনারা কিন্তু এই মাসে আপনারা কোথাও ঘুরতে যাবেন বা কোনো রিলেশন নেবেন নিজেদের মধ্যে আলোচনা করবেন সেগুলো সমস্তটাই করতে পারেন আর এই মাসে আপনাদের কিন্তু দুজন দুজনকে আরও ভালোভাবে চিনতে পারবেন কে কাউকে ঠকালো কিনা সেটাও বুঝতে পারবেন সব মিলিয়ে কিন্তু আপনাদের এই গোটা মাস একটা ভালোবাসার বন্যা বইবে যারা অলরেডি লাভ লাইফে আছেন লাভ লাভ রিলেশনের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে এই যেগুলো বললাম এগুলো কিন্তু তাদের ক্ষেত্রে এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে যারা এখনও লাভ রিলেশনে আসেননি বা এখনও ব্যাচেলার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই মাসে নতুন প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে শুধু তাই নয় আপনাদের কিন্তু মনের মতো আপনারা যেরকম আপনাদের মনের যে চাওয়া পাওয়া ছিল ঠিক সেই রকমই কিন্তু চাওয়া পাওয়ার মতনই আপনাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীর কিন্তু যোগাযোগ আপনার জীবনে কিন্তু হতে চলেছে এই মাসে আপনারা কিন্তু নতুন প্রেমে পড়তে চলেছেন সেটা বলাই যায় সেদিক থেকে কিন্তু এই গোটা মাস আপনাদের জন্য ভীষণ শুভ হতে চলেছে আমি বলবো অবশ্যই আপনাদের যে এই নতুন প্রেম আপনাদের জীবনে আসবে সেটা কিন্তু আপনারা যদি মনে করেন আপনাদের সারা লাইফ আপনারা কিন্তু ধরে রাখতে পারেন বা বিবাহ পর্যন্ত নেবেন নিতে পারেন সেদিক থেকে কিন্তু আপনাদের পক্ষে এই নতুন লাভ রিলেশনশিপটা কিন্তু আপনাদের পক্ষে ভীষণ ভালো হতে চলেছে বা আপনাদের কিন্তু মনের মতন আপনারা পেতে চলেছেন সেদিক থেকে কিন্তু এই গোটা মাস আপনাদের পক্ষে ভীষণ ভালো হতে চলেছে আপনারা যদি মনে করেন যে বাড়িতে আলোচনা করবেন যে আপনাদের নতুন প্রেম যে আসবে এই গোটা মাসের মধ্যে আপনারা বাড়িতেও আলোচনা করে নিতে পারেন বিবাহ পর্যন্ত আপনারা নিয়ে নিতে পারেন ঠিক করতে পারেন সেগুলো সমস্তটাই এই মাসে কিন্তু করতে পারেন কারণ এই মাসে আপনাদের যে জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে আপনাদের পরিচয় হবে বা আপনারা লাভ রিলেশনে যে জড়াবেন সেগুলো কিন্তু আপনাদের কখনোই ধোকা দেওয়ার মতো না বা আপনাদের কিন্তু মনের মতো না আপনারা কিন্তু পেতে চলেছেন সেটাই কিন্তু ইঙ্গিত করছে সেদিক থেকে আপনাদের এই কোটা মাস কিন্তু লাভ লাইভ বলা যায় যে ভীষণ ভালো কাটতে চলেছে এরপরে আসবে যারা বিবাহিত অলরেডি তাদের ক্ষেত্রে কি হতে চলেছে হ্যাঁ বিবাহিত যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা ভীষণ ভালোভাবে কাটতে চলেছে আপনাদের মধ্যে কিন্তু নতুন করে প্রেম আপনারা দেখতে পাবেন আপনাদের মধ্যেও কিন্তু রিলেশনশিপ আরও গভীর থেকে গভীরতর হবে যেটা এর আগে অনেকটাই হয়তো তাল মাতাল ছিল সেগুলো কিন্তু একটা ভালো একটা জায়গায় এসে দাঁড়াতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু গভীর গভীরতম একটা ভালোবাসা সৃষ্টি হতে পারে বা আপনাদের সংসারে আদার্স যারা আছে সবার মধ্যে কিন্তু একটা প্রেম ভালোবাসা আপনারা দেখতে পাবেন সে ভাই বোনের মধ্যে হতে পারে বাবা মার মধ্যে হতে পারে যেগুলো এতদিন একটা অশান্তি সৃষ্টি ছিল সেগুলো কিন্তু বিদায় নিয়ে আপনাদের মধ্যে কিন্তু টোটাল মিলিয়ে সাংসারিক চেয়ে সুখ শান্তি কিন্তু বজায় থাকছে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা সুন্দর একটা প্রেম ভালোবাসা কিন্তু হতে চলেছে টোটাল মিলিয়ে কিন্তু এই লাভ লাইফটা কিন্তু আপনাদের এই গোটা মাসে ভালো থাকছে সে স্বামী স্ত্রী মধ্যে হোক প্রেমিক প্রেমিকাদের মধ্যে হোক বা বাবা মা ভাই বোন সবার মধ্যে কিন্তু একটা আন্তরিকতা ভালোবাসা কিন্তু নতুন করে দেখা যাবে সেটাই কিন্তু ইঙ্গিত করছে এই গোটা মাসে সেই তুলনা যদি বলা যায় সেটা কিন্তু এই জুন মাস পুরো মাস এই সিংহরাশির জাতক জাতিকাদের লাভ রিলেশান বা লাভ লাইফ বা যেটাই বলেন না কেন ভালোবাসায় কিন্তু পুরো মাস এরা ভরিয়ে দেবে বা ভরিয়ে এরা সংসারে কিন্তু রাখতে পারবে যে ভালোবাসার যে একটা জোয়ার এদের কিন্তু বইবে সেটাই কিন্তু বলা যায় আজ এই পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন